সিতালা ভাঙ্গিয়া আমার ফলটো লেগে থাকা ফাল্লা পাটকা লেগে থাকা কে সে ভাঙটি টাকা আসিল চৈত পনেরোশো টাকা এটা লেগে থাকা নাইকেল আসলে বিশ পঁচিশ টাইনি লেগে থাকা তমুজ আসলে দুই নাই তমু সব লেগে থাকা এবার আজ আমরা সকালবেলা গেছিলাম থানার ইয়ারি কেউ নাই একজন লোক আসলো তারা কইছে আবার আপনার সময় তা নাকি বারবার যায় কেমনে কি থাকুন রোডের লোকের রাস্তার লোকের দোকান ভাঙ্গা সব লেগে গেছে আমার দোকানে কাঁকাল মুরগি সব লেগে গেছে এদিকে আরো দুইটা ফলের দোকান আছে ফলের দোকান নিচে ওই বাদমালের দোকান আছে নিচে মিষ্টি দোকান বেঙ্গালিছে আমি থানাত গিয়েছিলাম থানার ভেতরে লোক হই নাই তারা হলো আটটার সময় বলে যাইতাম বলে আটটার সময় যাই সময় তারা হলো আবার কথা কইতাম তারা এই সময় আয় তা কই গেল আপনি কোন সময় গেছিলেন থানা এই কালকে এই আমি গেছি সকালে ভোর বলে গেছি সাড়ে ছয়টা সাতটা থেকে কোন থানা পূর্ব থানা আজকে তো সকালবেলা আমার বাবা তো ভোরবেলা বাইরে যায় সাতটা তোর দিকে তো আজকে বাবা একটু দেরি করে বাইরেছে বাবা যখন বাইরেছে দোকান আপনারও একটা দোকান আছে ওই দোকানে যাবো তখন আয় দেখে যে দোকান খোলা কারণ আমরা দুটো রেখে তুলছে দোকান দিয়ে লাগাইছি আমি তো দোকান লাগাইছি না আচ্ছা তাই দিই যে তালা ভাঙা তালা ভাঙা তো সুরিয়ে নিয়েছি তারপরে উঠলাম দোকানে উঠলাম ক্যাশ ব্যবসা করলাম ক্যাশ ব্যবসা কিনলে দিয়ে ক্যাশ ব্যবসা টাকা পয়সা নাই দোকানে যে সিগারেট আসলো আমি যে সিগারেট সিগারেট কিনে নাই আর এই যে রিচ দিয়ে বাক্সটা এনে আছে এটা এনেই আসিল এটা নিতে পারছে এই আর সিগারেট টিকেট নিয়েছে আর টাকা নিয়েছে কত টাকা নিয়েছে টাকা অনুমানিক 30-35 হাজার টাকা আচ্ছা এমনি মানে কত টাকার সামগ্রী নিয়ে গেছে বললাম মনে হইতাছে সিগারেট এনে প্রায় 10-12 হাজার টাকার সব মিলে কত হইতে পারে এটা আনুমানিক 40-45 হাজার টাকা আচ্ছা পুলিশ আইছে নি পুলিশে মানে বড় ভাই গেছে থানা জানাই আছে কোন কি আইছে না